কুমিল্লার বিভিন্ন থানা থেকে লুট হওয়া 28টি অস্ত্র ও 667টি গুলি উদ্ধার করেছে আনসার ভিডিপি কুমিল্লার কমান্ড্যান্ট রাশেদুজ্জামান। তিনি জানান, বিভিন্ন এলাকায় সচেতনতা কার্যক্রম পরিচালনা করে এসব উদ্ধার হওয়া অস্ত্র সেনাবাহিনীর উপস্থিতিতে কুমিল্লা পুলিশ লাইনে জমা দেওয়া হবে। আনসার জেলা অফিস সূত্রে জানা গেছে, গত 5 তারিখে কুমিল্লার বিভিন্ন থানা ও কুমিল্লা পুলিশ লাইন থেকে অস্ত্র লুট হয়। পরে সরকারি নির্দেশনা মোতাবেক আনসার ভিডিপির সদস্যরা এসব অস্ত্র উদ্ধারে কাজ শুরু করে। কুমিল্লা জেলা অফিসের তত্ত্বাবধানে 28টি আগ্নেয়াস্ত্র, 667টি রাউন্ড গুলি, 11টি খালি ম্যাগজিন, হ্যান্ডকাফ ও চাবি উদ্ধার করা হয়েছে। জেলা কমান্ড্যান্ট আরও জানান, অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ড্রেনের ভেতর বন জঙ্গল থেকে খোঁজাখুঁজি করে এবং এলাকার মসজিদের মাইকে জানান দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করে এসব অস্ত্র গোলা বারুদ উদ্ধার করা হয়। আইন শৃঙ্খলা রক্ষার সাথে এ কার্যক্রম অব্যাহত থাকবে। আনসার ভিডিপি কুমিল্লা রেঞ্জ পরিচালক আশিস কুমার ভট্টাচার্য জানান, শুধু কুমিল্লায় নয়, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুরেও বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, থানা পাহারা এবং ট্রাফিকিংয়ের কাজে আনসার ভিডিপির সদস্যরা সচেষ্ট রয়েছে। আমাদের সদস্যরা বিভিন্ন এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেন, স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করেন এবং মসজিদে ম্যাকিং করেন। এর প্রেক্ষিতে আমরা কুমিল্লা জেলার দাউদকান্দি থানা এবং তিতাস থানায় লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে 2টি এলএমজি, 1টি এসএমজি, 4টি চাইনিজ রাইফেল, 9টি শটগান, 3টি গ্যাস গান, 5টি পিস্তল, 272 রাউন্ড রাইফেলের গুলি, 250টি রাবার কার্তুস, 85টি সিচা কার্তুস এবং 53 রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করি। এছাড়া ফেনী জেলায় ছাগলনাইয়া থানায় লুটকৃত অস্ত্রগুলোর মধ্যে 1টি চাইনিজ রাইফেল, 4টি শটগান, 30 রাউন্ড কার্তুস এবং নোয়াখালী জেলার সোনাইমুড়ি এবং ছাটকিল থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে 1টি এসএমজি, 1টি রাইফেল, 5টি শটগান, 2টি গ্যাস গান, 2টি পিস্তল, 756 রাউন্ড তাজা গুলি, 8টি টিয়ার শেল, 5টি সাউন্ড গ্রেনেড এবং 103টি কার্তুস এবং উদ্ধার করি। এবং লক্ষ্মীপুর জেলার রায়পুর এবং রামগঞ্জ থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে আমরা 2টি রাইফেল অর্থাৎ চাইনিজ রাইফেল, 5টি শটগান, 3টি পিস্তল, 108 রাউন্ড তাজা গুলি, 242টি শটগানের কার্তুস উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট আমরা হস্তান্তর করি। এর পাশাপাশি আমরা থানা থেকে লুট হওয়া অস্ত্র গোলা বারুদ উদ্ধারের জন্য আমাদের ভিডিপি সদস্যদের মাধ্যমে গ্রামে গ্রামে উদ্বুদ্ধ করে আমরা সেই অস্ত্র লুট হওয়া অস্ত্র উদ্ধারের চেষ্টা করেছি। সেই মোট আমরা গত 3 দিনে আমাদের কুমিল্লা জেলা থেকে 28টি অস্ত্র উদ্ধার করেছি। তার ভিতরে আপনার 4টি রাইফেল, 5টি পিস্তল, 9টি শটগান, 2টি এলএমজি এবং 1টা এসএমজি এবং আমরা টোটাল 667 রাউন্ড তাজাগুলি উদ্ধার করতে সক্ষম হই। আমাদের এরা অব্যাহত আছে। উক্ত উদ্ধার অভিযানে আমাদের ভিডিপি সদস্য আমাদের সক্রিয়ভাবে সহযোগিতা করেছে। তাদের গোপন সংবাদের ভিত্তিতে আমরা অনেক তথ্য পাচ্ছি, যেগুলো আমরা বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীকে অবহিত করছি। তারা সেই প্রেক্ষিতে ব্যবস্থা নেবেন। ধন্যবাদ সবাই আপনাদের। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার একটু জাস্ট গুছায় গুছায় রাখতেছেন, একটু মানে অ্যাক্টিভিটিতে থাকলে ভালো হয়, খালি থাকলে ইয়াটা। Thank you.